বিশেষ স্কিমের মাধ্যমে সরকার বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী বাজেট ঘোষণার আগেই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ ফেরত আনলে কোনো প্রশ্ন করা হবে না, ডলার সংকট কাটাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, দেশের বাইরে টাকার পাচার হওয়ার কথা সরকারের সংস্থাগুলো বিভিন্ন সময়ে জানিয়েছে, এই অর্থ ফেরাতেই বিশেষ স্কিম নেওয়ার কথা ভাবা হচ্ছে। এর মাধ্যমে পাচার হওয়া অনেক অর্থ দেশে ফেরত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের দুদক আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব শাখা আছে, এবং আমাদের অনেক সময় জুডিশিয়ারি থেকেও নির্দেশনা দেওয়া হয় যে একে 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 তাদের কাছে দেখা আছে, বিদেশে নিয়ে গেছে, এগুলো ব্যবস্থা কি ব্যবস্থা নিতে হবে, এগুলো প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে না মানে হচ্ছে যে যেগুলাই বিভিন্ন পথে বিভিন্ন চ্যানেলে চলে গেছে আমাদের টাকা, সেগুলাই ফেরত আনার জন্যই এই সমস্ত উদ্যোগ। আমরা বিশ্বাস করি আমাদের কিন্তু যদি টাকা ফেরত টাকা গিয়ে থাকে তাহলে এই সুযোগটা যারা টাকা নিয়ে গেছে তাদের কাছে তাদের জন্য অত্যন্ত আমি মনে করি ভালো একটি সুযোগ, এই সুযোগ তারা কাজে লাগাবে।